হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাতে চলেছি কীভাবে আপনারা ফড়িং দিয়ে কই মাছ ধরবেন। বিভিন্ন নিয়ম বা বিভিন্ন প্রচলন আছে আসলে কই মাছ ধরার, অনেকে পিপেটার ডিম ব্যবহার করেন। আজ আমরা ব্যবহার করব ফড়িং, অর্থাৎ পঙ্গপালের ছোটো ভাই। এটা ব্যবহার করে আপনাদের কই মাছ ধরে দেখাবো সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে। পদ্ধতিটি হলো বাঁশের তৈরি শলার সাহায্যে এই ফড়িংটি গেঁথে, অর্থাৎ ফড়িংটিকে আধারে পরিণত করে আজ আমরা কই মাছ ধরবো। আমাদের বিলে খুব প্রচুর পরিমাণে কই মাছ হয়েছে, যার কারণে আমরা আজ এই টোপটা ব্যবহার করে আপনাদের কই মাছ বাঁধায় দেখাবো। এই ফড়িংটাকে দুইটা খণ্ড করতে হবে, অর্থাৎ এই ফড়িংটা সাধারণ ফড়িংয়ের মতো নয়, এটা এক ধরনের আলাদা ফড়িং। এটাকে জিরো ফড়িং বলতেছে এনারা, এনাদের ভাষায়। জিরো ফড়িং দিয়ে নাকি মাছ বাঁধাইতে অনেক সুবিধা হয়, এটা নাকি অনেক সুন্দর খায় কই মাছ। আমাদের বড়শিটা দেখেন, একটা বাঁশের শলা, এটাকে বাঁকাতে হবে, দুই পাশ বাঁকায়ে ফড়িংয়ের যে মাথাটা আছে কিংবা যে অংশটুকু দেহের ওটা জাস্ট দুই মাথার সাথে লক করে দিতে হবে। এই যে জাস্ট লক করে দিলেই হয়ে যাবে, আর কোনো কাজ নাই, এটা জাস্ট বিলে নিয়ে দিলেই হবে। চলুন দেখা যাক আমাদের সবগুলো বড়শি গাঁথা। আপনাদের সময় স্বল্পতার কারণে সবগুলো বড়শি আপনাদের গাঁথানো দেখানো যাচ্ছে না, টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদের দেখানো হচ্ছে। বড়শিগুলো প্রায় আমাদের প্রস্তুত, আমরা এখন বিলের দিকে যাব। সবগুলো বড়শি, আমাদের 100টা বড়শি আমরা তৈরি করছি। আমাদের বিলের দিকে এখন রওনা শুরু হবে, অর্থাৎ যাত্রা শুরু হবে। আমরা আপাতত আপনাদের তেমন কোনো ভিডিও দিচ্ছি না, কারণ আমরা আপনাদের চ্যানেলে সাধারণত ঘুড়ির ভিডিও দিয়ে থাকি। কিন্তু আমরা যেখানে ঘুড়ি উঠাই, এই যে আমাদের সামনে যেখানে আমরা ঘুড়ি উড়াই, সেখানে চারিপাশে শুধু পানি আর পানি। ঘুড়ি এখন তৈরি করলে উড়ানোর জায়গা নাই, আপনাদের উড়ানো ছাড়া তো ঘুড়ি দেখানো যায় না, যার কারণে আমরা ঘুড়ির ভিডিও আপাতত আপনাদের দিতে পারছি না। আমরা বিলে আসলে নৌকা যোগে যাবো, আমাদের মাঝি ভাই আছেন, উনি আমাদের দুইজনকেই নিয়ে যাবে। ইনি হচ্ছেন, পাশে আছেন আমার ঘুড়ি স্পেশালিস্ট, অর্থাৎ সৌরভ বিশ্বাস, উনিও আমাদের সাথে যাবেন। মাঝি ভাই আজ আমাদের নিয়ে যাচ্ছেন, অর্থাৎ দেখা যাক মাঝি ভাই এবং সাথে উনি আমাদেরই মাছ বাঁধায় দেখাবেন, উনি কিন্তু মাছ বাঁধানোতে খুব এক্সপার্ট। চলুন দেখা যাক, যাই আমরা বিলের দিকে। মাঝি ভাই কিন্তু ধান ক্ষেতের মাঝখান দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে, অনেক সুন্দর নৌকা চালাচ্ছেন। দুই পাশে ধান ক্ষেত, আমরা তার ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা যদি নৌকায় উঠতে চান, আপনারা আসতে পারেন আমাদের নড়াইলে, আপনাদের নৌকায় ঘোরানো হবে। আমরা আর কিছুক্ষণের ভিতর আমরা আমাদের সেই গন্তব্যে পৌঁছে যাবো, অর্থাৎ যেখানে কই মাছ আছে। এখানেও কই মাছ আছে, তবে সামনে খুব ভালো জায়গা, সেখানে কই মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাবে। যেখানে আসলে বড়শিটা আপনি দিবেন সেখানে কিছু পরিমাণ, অর্থাৎ জায়গাটা ফাঁকা করে নেবেন, আশেপাশের আগাছা পরিষ্কার করে নিয়ে আপনারা বড়শিটা এভাবে দিবেন। পানিতে দেওয়ার পর যেটা দিয়ে আপনি নৌকাটা বাঁধছেন বা বাঁশ, এই বাঁশের সাহায্যে আপনি বড়শিটাকে নিচের দিকে দিয়ে দেবেন। আপনি এটা কাদার ভিতর দিয়ে দেবেন না, কাদার ভিতর দিয়ে দিলে মাছ এটা খাবে না। কাদা থেকে কিছুটা উপরে দিবেন, অর্থাৎ মাটি থেকে কিছুটা উপরে। প্রত্যেকটা বড়শি, অর্থাৎ 8-10 হাত দূর অন্তর অন্তর দিতে হবে। 8-10 হাত পরে আমরা বড়শিটা দিয়েছি। সবগুলো বড়শি আপনাদের দেখানো সম্ভব হচ্ছে না সময় স্বল্পতার কারণে, আপনাদের কিছু বড়শি দেখানো হচ্ছে। আপনারা এই নিয়মে বড়শি দিলে হবে। কই মাছ সাধারণত নিচে থাকে, যার কারণে বড়শিটাকে একটু নিচে দিয়ে দেওয়া হচ্ছে। আস্তে আস্তে আমরা সবগুলো বড়শি আমরা দিয়ে দেবো। আপনাদের কয়েকটা বড়শি দেখালাম, ভালো করে দেখেন। আমরা বড়শিটাকে একবারে পানির নিচে দিয়ে দিচ্ছি, প্রায় 1-2 হাত নিচে। আমাদের বড়শিগুলো দেওয়া শেষ, আমরা কিছু পরিমাণ পঙ্গপালের ছোট ভাই ফড়িংকে ধরে নিচ্ছি। এই ধরনের ফড়িং আপনারা ধরবেন যদি আপনারা মাছ ধরতে আগ্রহী হন, এই ধরনের ফড়িং আপনারা ধরে নেবেন। এটাতে অনেক ভালো টোপ তৈরি হয়, এটাতে দুইটা টোপ তৈরি হয়, আর এটা অনেক নাকি সুন্দর খায় কই মাছে। আপনারা এটা ব্যবহার করতে পারেন। আমরা এটা ব্যবহার করে দেখছি, আগে পরে দেখেছি, আমরা দ্বিতীয় দিনের মতন মাছ ধরতেছি। চলুন দেখা যাক, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে বড়শিতে কী মাছ ধরছে, আমরা এখন যাই। এটা আমাদের 3 নম্বর বড়শি, 3 নম্বর বড়শিতে আমাদের মাছ বেঁধেছে। আগে 2টা বড়শি উঠাইছি, তাতে কোনো মাছ ধরে নাই বা মাছ বাঁধে নাই। মাছ যদি থাকে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যদি মাছ থাকে, তাহলে আপনার মাছ বাঁধবে। এখানে একটা মাছ, অর্থাৎ আমাদের বড়শিটা
টান মারছে, অর্থাৎ সুতা কিছুটা কম দেখা যাচ্ছে বড়শিতে গোছানো থাকে আমাদের সুতা, বড়শিতে সুতা কিছুটা কম দেখা যাচ্ছে, যার কারণে আমরা এই বড়শিটা আমাদের জেলে ভাই দেখতেছে হাত দিয়ে, অর্থাৎ মাছটা আছে কি না, অর্থাৎ এই বড়শিটা আপনি টান দিয়ে উঠায় নিয়ে আসতে পারবেন না, এটা আপনাকে সুতা ধরে ধরে মাছের কাছাকাছি চলে যেতে হবে। এই দেখেন আমাদের একটা মাছ বাঁচছে এবং মুখটার দিকে তাক দেখবেন, মুখটা হা হয়ে আছে, অর্থাৎ মাছটা মারা যায়, মাছটা বেশিক্ষণ বাঁচে না, কই মাছ সাধারণত বেশিক্ষণ বাঁচে না, আর তাতে হা হয়ে থাকলে মাছ বাঁচবেই না। এটা আমাদের এলাকার দিকে বড়শিটার নাম হলো ফলের বর্ষা, ফলের বর্ষা বলে, বাঁশ দিয়ে তৈরি, বাঁশের এক ধরনের শলা দিয়ে তৈরি, এটা ফলের বর্ষা। এ বর্ষাটার একটা প্লাস পয়েন্ট হলো যে এটা সুতাটার বেশি, এটা অবশ্যই মাছ বাঁধবে, এটাতে বেশি পরিমাণ কই মাছ বাঁধে। দেখেন কই মাছটার একবারে কানের ভিতর ঢুকে গেছে, আমরা পাঁচটা বড়শিতে দুইটা মাছ পেয়ে গেছি। আপনাদের সবগুলো বড়শি আসলে দেখাচ্ছি না, যেগুলোতে মাছ বাঁধছে সেগুলো দেখানো হচ্ছে আপনাদের। আর আপনারা এটা যদি ফেক মনে করেন, আপনারা আমাদের নড়াইলে চলে আসেন, আপনাদের নিয়ে একদিন যাওয়া হবে নৌকায় করে, আপনাদের সরাসরি দেখানো হবে। আসলে ইউটিউবে তো কমেন্টের শেষ নাই, আপনারা বিভিন্ন ফেক মনে করতে পারেন যে মাছটা আগে থেকে পানির ভিতর রেখে আমরা উঠাইতেছি। আপনারা যদি এটা মনে করেন, আপনারা এটা ট্রাই করে দেখবেন, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন, যদি কোনো ধরনের ভুয়া মনে হয় আপনাদের, আপনারা আমাদের কমেন্টে জানাবেন, এটা সম্পূর্ণ রিয়েল। আর একবারে আপনারা যদি আমাদের নড়াইলের পাশাপাশি থাকেন, কেউ যদি এটা মিথ্যা মনে করেন আসবেন, আপনাদের আমরা নিয়ে যাবো। আমরা এখনও আমাদের জেলে ভাই মাছ ধরতেছেন এইভাবে, এই এই উপায়ে আসেন আমাদের সাথে যদি আপনাদের মিথ্যা মনে হয়। আমরা অনেকগুলো মাছ ধরে ফেলছি অলরেডি, 10টা মাছের মতো আপনারা আমরা ধরে ফেলেছি, আমরা একটা টাকি মাছও পেয়ে গেছি। আর একটা মাছ পেয়ে গেলাম আমরা, শুধু আপনারা যেটা যেটা মাছ বাঁধছে আপনাদের সেটাই সেটা দেখানো হচ্ছে, তার ভিতর দিয়ে অনেকগুলো আমরা বড়শি বাদ দিয়ে দেওয়া আছে আপনাদের, যাতে শর্টকাটে দেখানো যায়। বড়শিগুলো উঠাইতে আমাদের অনেক সময় লেগে গেছে, যেটাতে মাছ বাঁধে আসলে অনেক সময় লাগে, আপনাদের শর্টকাটে দেখাইছি আমরা যাতে আপনাদের সময় না যায়। সংক্ষেপে দেখতে পারেন তাই আমাদের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। এটাই একমাত্র মাছ যেটা জীবিত ছিল, অর্থাৎ কিছুক্ষণ আগেই মনে হয় আমাদের টোপটা গিলেছে, একটা টাকি মাছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন। আপনাদের ঘুড়ির ভিডিও আপাতত দিতে পারতেছি না আমরা এখন, আপাতত আমাদের চারিপাশে পানি, পানি নেমে গেলে আপনাদের ঘুড়ির ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা অনেকে অনেক ধরনের রিকোয়েস্ট করতেছেন, আপনাদের রিকোয়েস্ট আমরা রাখার চেষ্টা করব, আপনারা আমাদের পাশেই থাকবেন, সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।